Debjani Sketchbook এ আরো একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুব বিউটিফুল ফ্লাওয়ার ভাজ মেকিং। আজকের ফ্লাওয়ার ভাজটা আমি বানাবো একটা মাটির কলসির উপর। এই মাটির কলসিগুলো যেখানে মাটির জিনিস তৈরি হয় সেখানে তো তোমরা অবশ্যই পেয়ে যাবে, এমনকি এগুলো তোমরা দশকর্মার দোকানেও পেয়ে যেতে পারো। তো এই মাটির কলসির উপর একটা খুব রয়্যাল লুক দিতে চলেছি, কিভাবে দেবো চলো দেখে নাও। আজকে ফ্লাওয়ার ভাজ মেকিংয়ের জন্য আমি এখানে এই ক্লে পটটা ইউজ করছি। আর এখানে আমি এরকম ওয়ালপুটির পেস্ট একটা রেডি করে নিয়েছি, এটাই এখন এখানে অ্যাপ্লাই করব আর একটা টেক্সচার রেডি করে নেব। এই একই রকম একটা টেক্সচার এরকম লোয়ার সাইডেও করে নেব। টেক্সচারটা এখানে ড্রাই হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাপ্লাই করছি জেসো। জেসোটা এখানে একদম ড্রাই হয়ে গেছে, এখন আমি এখানে ফেভিক্রিলের মল্ডেড ক্লে ইউজ করে কিছু ডিজাইন করে নেব। এই একই রকম একটা বর্ডার ডিজাইন এই লোয়ার সাইডেও করে নেব। এই ডিজাইনটাই এখানে পুরোটা কন্টিনিউ হবে। সমস্ত ক্লে ওয়ার্ক একদম ড্রাই হয়ে গেছে আর এখন আমি কালার করা স্টার্ট করছি। আর এখানে আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার ব্ল্যাক।
এখন আমি ইউজ করব গোল্ড মেটালিক কালার। গোল্ডেন কালারটা এইভাবে আমি স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করব। আর এবার দেখবে ফ্লাওয়ার ভাজের আসল বিউটি। এখন আমি এখানে ভার্নিশটা অ্যাপ্লাই করে নেব, আর কালার কমপ্লিট করার একদিন পর আমি এখানে ভার্নিশটা অ্যাপ্লাই করছি। আর এটা আমি শুধু এরকম রেড পার্টটুকুতেই অ্যাপ্লাই করব। ডিজাইনিং জায়গাটা এরকম ম্যাট ফিনিশেই থাকবে, আর রেড পার্টটা থাকবে গ্লজি লুকে আফটার কমপ্লিট, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। মাটির কলসির উপর ফ্লাওয়ার ভাস তো আমার একদম রেডি। চলো এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নিই। কেমন লাগছে বলো? দিচ্ছে তো একটা রয়্যাল লুক। এখন থেকে তোমরাও কিন্তু তাহলে এরকম মাটির কলসির উপর সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ নিজের হাতেই মানিয়ে নিতে পারো, আর নিজের বাড়িকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে তোলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কর তো ইয়ার। আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।